আমরা পেপারটা নিয়ে এই রকম ভাবে ভাঁজটা করলে কিন্তু হবে না, ভুল হবে, ভোট বাতিল হবে, ভাঁজটা আমরা লম্বা লম্বি ভাবে করব। ব্যাস এটাই অরিজিনাল ভাঁজ। এই ভাবে করলে আপনার ভোটটি সফল হবে এবং ভাঁজটা করার পর ব্যালট বক্স। তো হয় আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় কুর্মী ভাই বোনেরা এবং আমার প্রিয় কুর্মী জাতি জয়গোরাম বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে সঠিকভাবে তোমার যে মূল্যবান ভোট, সেই মূল্যবান ভোটটা কিভাবে তোমরা সঠিকভাবে দিতে পারবে এবং সেই ভোটটা রিজেক্ট হবে না, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এরকমভাবে তোমাদের ওখানে ব্ল্যাট পেপার থাকবে, ঠিক আছে? ব্ল্যাট পেপার থাকবে, সেই ব্ল্যাট পেপারে কীভাবে তোমরা টিপ ছাপটা দেবে এবং টিপ ছাপ দেওয়ার পরে কি করতে হবে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ, দেখো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে আমাদের এটা এটা হচ্ছে আমাদের এড়গোদা অঞ্চল, এড়গোদা অঞ্চলের এখানে দেখাচ্ছি ভিডিওটা, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনাদের হচ্ছে যে কি বলবো, আমাদের এখানে তিনজন দাঁড়িয়েছে, টোটাল তিনজন, ঠিক আছে? তিনজন দাঁড়িয়েছে। তো এক নাম্বারে আছে হচ্ছে গণেশ মাহাতো পদ্ম ছাপে, দু নাম্বার হচ্ছে আমাদের নির্দল সমর্থিত হচ্ছে নানক মাহাতো, তিন নাম্বার আছে রুমা মাহাতো, ফুলগুলি ও ঘাসফুল মানে তৃণমূল থেকে দাঁড়িয়েছে, ঠিক আছে, পঞ্চায়েত সমিতিতে। তো ভোটটা কিভাবে তোমরা দেবে, ঠিক আছে? তো যদি এটা যদি ব্যালট পেপার হয় বন্ধুরা, এই ব্যালট পেপারে তোমরা কি করবে, প্রথমে যে তোমাদের যে স্ট্যাম্পটা থাকবে, যে স্ট্যাম্পটা থাকবে বন্ধু, ধরো এটা স্ট্যাম্পটা, এই স্ট্যাম্পটাতে ধরো কি করবে, বুথে চলে গেলে তোমার তো সিগনেচার ওখানে করতে হবে, সিগনেচার করলে সিগনেচার করার পর যে কালিটা থাকবে, ধরো এটা কালিটা আর এটা তোমার হচ্ছে ব্যালট পেপারটা, কিভাবে তাহলে ভোটটা দেবে দেখো বন্ধুরা। এই যে তোমার যে কালি যেটা দেওয়া, যেটা ধরো কালি আছে, স্ট্যাম্প পেপারটা কালি আছে, কালিটা এভাবে জব কালে মানে নিলে ছাপটা নেওয়ার পরে কি করবে, এই যে তুই দেখতে পাচ্ছ গণেশ মাহাতো, তার পাশ এখানে দেখবে ক্যান্ডিডেটের নাম থাকবে আর পাশে কিন্তু চিহ্ন থাকবে, ক্যান্ডিডেট নাম থাকবে পাশে চিহ্ন থাকবে, এই চিহ্নের পাশে যে কোনো একটাতে তুমি কি করবে, তোমার যাকে পছন্দ, আমার ধর নির্দল প্রার্থী যেমন আছে, নির্দল প্রার্থী কী করলে এখানে ছাপ দিয়ে দিলে, বা তোমার যাকে পছন্দ তার চিহ্নের সামনে এখানে কী করলে কালি কালি নিয়ে, এভাবে কালি নিয়ে এখানে ছাপটা দিয়ে দিলে। ছাপটা দেওয়ার পরে কী হবে, এখানে যে ব্যাপারটা আসছে বন্ধু, ছাপটা যে দেওয়া হয়ে গেলো তোমার, তখন তুমি কী করবে, এই যে ব্যালট পেপারটা আছে না, যে ছাপ দেওয়া হয়ে গেলো, ছাপ দেওয়া হয়ে গেলে তুমি কিন্তু এইভাবে মুড়বে না, ক্রসে মুড়বে না, ক্রসে যদি তুমি এটাকে মুড়ে দাও তাহলে কী হবে, তোমার এই যে ধরো ছাপটা তুমি এইখানে মেরেছিলে, ক্রসে যখনই করছে তখন কী হচ্ছে, ওই ছাপটা এইখানে লাগছে, এখানে লাগছে মানে কালিটা কী হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ফলস্বরূপ কী হচ্ছে, এভাবে মুড়লে তোমার ভোটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আড়াই যদি তুমি মুড়ে দাও তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ভোটটা সঠিক হয়ে দেওয়ার জন্য কী করতে হবে তোমাকে, সঠিকভাবে দেওয়ার জন্য ভোটটা তোমাকে কী করতে হবে, আরও দেখে দিচ্ছি, দেখো ছাপটা নিলে, ছাপটা নেওয়ার পরে এই যে এখানে মারলে, মারার পরে কী করবে, কাগজটাকে লম্বালম্বি করে দিলে, এরপরে লম্বালম্বি করে দিতে, লম্বালম্বি লম্বালম্বি হয়ে গেলো, লম্বালম্বি হওয়ার পরে একটা ভাঞ্জ করলে বা দুটা ভাঞ্জ করে যাই করো, কারণ তখন আর কোনো প্রবলেম হবে না, মানে ফার্স্ট তোমার কাজেই হলো, মানে কালিটা দেওয়ার পর কী করতে হবে, ছাপটা দেওয়ার পর কী করতে হবে, এই কাগজ যে ব্যালট পেপার থাকে, ব্যালট পেপারটাকে লম্বালম্বিভাবে মুড়তে হবে, হবে লম্বালম্বি, লম্বালম্বি মুড়তে হবে, লম্বালম্বি লম্বালম্বি মুড়লে তোমার ভোটটা ঠিক হবে, তারপরে একটা পার্ট করে আর ব্যালট বক্সে ঢুকিয়ে দেবে, এই হচ্ছে আসল প্রসেস। কী বললাম তাহলে বন্ধুরা, এই যে তোমার ব্যালট পেপার, ব্যালট পেপারে যেখানে পছন্দ তোমার সেখানে দিলে, স্ট্যাম্পটা মারলে, স্ট্যাম্পটা মারার পরে কী করবে, পেপারটাকে লম্বালম্বি হবে, তো এভাবে কী বললাম, এই লম্বালম্বিভাবে মুড়বে, লম্বালম্বি মুড়ার পরে একটা ভাঁজ করে আর ব্যালট বক্সে ঢুকিয়ে দেবে, এই হচ্ছে প্রসিডিওর বন্ধুরা। তোমরা একবার ভিডিওটা আরেকবার দেখে নাও ভালো করে। আমরা পেপারটা নিয়ে এই রকম ভাবে ভাঁজটা করলে কিন্তু হবে না, ভুল হবে, ভোট বাতিল হবে, ভাঁজটা আমরা লম্বা লম্বি ভাবে করব। ব্যাস এটাই অরিজিনাল ভাঁজ। এই ভাবে করলে আপনার ভোটটি সফল হবে এবং ভাঁজটা করার পর ব্যালট বক্সে ফেলে দেবো। দ্বিতীয়ত যে কাগজটা থাকবে, আবার আমরা কালি নেব, কালি নিয়ে আবার আমরা সেই জোড়া ফুলে ছাপটা দেব, অন্য কোনো দিকে তাকাবো না, শুধু জোড়া ফুলে ছাপটা দেব এবং আবার আমরা সেই ভাঁজে চলে যাব। এই রকম ভাঁজ করলে হবে না, বারবার বলছি, ভাঁজটা হবে লম্বা লম্বি পেপার। এইভাবে ভাঁজটা করলে সঠিক ভাঁজ আপনার হলো এবং ভাঁজটা পুরো সেরে নিয়ে ব্যালট বক্সে ফেলে দিতে হবে। তিন নম্বর যে ব্যালট পেপার থাকবে সেখানে আমরা জোড়া ফুলে ছাপটা দেব, যেখানে ফুল থাকবে সেখানে ছাপটা দেব এবং আমরা লম্বালম্বিভাবে ভাঁজটা করব।
এখন আপনার তিনটে মূল্যবান ভোট সম্পূর্ণভাবে সফল হয়েছে। থ্যাংক ইউ। তুমি তোমার নিজের পছন্দ মতো প্রার্থীকে চুজ করছো, তুমি তোমার দাবিগুলো সেই পছন্দ মতো প্রার্থীকে বলতে পারবে যে ভাই তোমাকে আমি ভোটটা দিয়েছি কি জন্য, আমার দাবিগুলো শোনার জন্য, তোমাকে শুনতে হবে কারণ আমি ভোটটা তোমাকে দিয়েছি। এটাই হচ্ছে তোমার গণতন্ত্রের অধিকার বন্ধুরা। আর এই গণতন্ত্রের অধিকারটাকে কখনো বিলিয়ে দেবে না কিছুর বিনিময়ে। সবসময় চাইবে এটা যেন নিজস্ব স্বাধীনতা থাকে, তুমি যেন বলতে পারো, কেউ যেন বলতে পারো এ ভাই তোকে আমি ভোটের আগে মাংস ভাত খাইয়েছি, 500 টাকা দিয়েছি, এখন আরো কি বলতে আসছে, এটা যেন বলতে না পারে। তার জন্য কি করতে হবে বন্ধুরা, তার জন্য মাথা ঠান্ডা রেখে নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের ছেলে মেয়ের কথা হবে, নিজের ভবিষ্যতের কথা হবে, সমস্ত কিছু এ টু জেড ভেবে, বর্তমানে দুর্নীতির যে হচ্ছে এত দুর্নীতি হচ্ছে, সমস্ত কিছুর কথা ভেবে ভাবনা চিন্তা করে তুমি তোমার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে, এটাই আমি চাই বন্ধুরা। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা বন্ধুরা, ভালো থেকো।